আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন আমার পিছন দিকে যে স্ট্যাচুটা দেখিয়ে বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা আর বলে বা এক্সপ্লেইন করার কোনো দরকার নেই। ঢাকা ইউনিভার্সিটি এলাকা, টিএসসির সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছন দিকে দেখেন টিএসসি দেখা যাচ্ছে, আর টিএসসির সামনেই দাঁড়িয়ে আছি। আর এই চত্বরটা দেখে আমি বলবো না, আপনারই কমেন্টসে লিখুন, আমার মনে হয় আপনারা সবাই লিখতে পারবেন, সবাই জানেন। তো আজকে এই এলাকাটার কিছু অংশ ঘুরে দেখাবার জন্য আপনাদের নিয়ে এসেছি, তো আমার সঙ্গেই থাকুন। চলুন দেখি ইউনিভার্সিটি এলাকার অল্প ছোট্ট একটু এলাকাটা ঘুরে দেখি। উপরে মেট্রো রেলের লাইন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে মেট্রো রেল যাবে মতিঝিলের দিকে, যেটা মিরপুর থেকে বাদিয়াবাড়ি থেকে আসবে, সেই ট্রেনটা উপরে লাইন হয়ে গেছে। আর এটা হলো সেই স্ট্যাচু যেটা নাম আমি একটু আগেও আপনাকে বলিনি, তবে আপনারা কমেন্টসে লিখুন, আমি আশা করি আপনারা সবাই জানেন, আমি এটা আপনাদের জন্যই রেখে দিলাম। আর এদিকে যেটা দেখতে পাচ্ছি এটা টিএসসি বিল্ডিং, টিএসসি আমরা যারা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি তারা এই টিএসসির সঙ্গে সবাই পরিচিত। তো টিএসসি বিল্ডিংয়ের সামনেই যে শান সরকার থাকতো এখন অবশ্য সে অবস্থা নেই, তার কারণ ইউনিভার্সিটি এলাকাতে এখনও পুরো খোলেনি, তো আস্তে আস্তে জমতে আরম্ভ করেছে। এদিকে আবার রোকেয়া হল আছে বা ইডেন কলেজ, আর ওদিকে চলে গেছে, তো সামনে রোকেয়া হল দেখতে পাচ্ছি। আর এদিকে যে দেখতে পাচ্ছি এই অবস্থা খুব শীঘ্রই হয়তো গমগমে হয়ে উঠবে। এটা টিএসসির সামনেই কোনায় যে চত্বরে যে ক্যান্টিনটা সেটা, আস্তে আস্তে লোকজন জমতে শুরু করেছে, ছাত্রছাত্রীরা বা যারা পড়াশোনা করেন তারা আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে। পার্কের ভিতরে যে স্ট্যাচুটা অনেকদিন ধরে পড়েছিল একা একা, এখন আবার শুরু হয়েছে সবার আনাগোনা। চলুন পার্কের ভিতরে দেখি কেমন লাগে। ক্যান্টিনের পেছনে যে পার্কটা আমরা এখন সেই পার্কেই হাঁটছি, স্ট্যাচুটা তো দেখেই আসলাম। ছাত্রছাত্রীরা বেশ আসতে শুরু করেছে, ভালোই লাগছে। আবার আস্তে আস্তে শোরগোল বা সমাগম হয়ে উঠবে। আমরা কিন্তু এত খালি কিন্তু কখনই দেখতে চাই না, আমরাও চাই সবাই আসুক, গমগমে অবস্থা হোক, আবার তরতাজা হয়ে উঠুক ঢাকা ইউনিভার্সিটি। ভালোই লাগছে, খারাপ লাগে না, সঙ্গেই থাকুন, ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। টিএসসির সামনে দিয়ে যে রাস্তা দিয়ে হাঁটছি সে রাস্তায়